गुड मॉर्निंग বন্ধুরা নতুন সিলসিলা লাইফে তোমাদের আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করলাম। আর চায়ের মধ্যে জল জিরা আছে, তো সেই জন্য জল জিরাটা উপরে আসছে। আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ভাতের চাল। এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বান্টি খেতে আসবে। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আমি এখন বিস্কুটের ফোটো নিয়ে চা নিয়ে টেবিলে যাচ্ছি। দাদাভাই চা খাবে আর আমি চা খাবো, ও তো চা খেয়েই বেরিয়ে যাবে আর আমার সারাদিনে কাজ শুরু হবে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আজ তো মঙ্গলবার, মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে, সেই জন্য মা মঙ্গলচণ্ডী মাকে একটা এই কমলা রঙের ড্রেস পরালাম, আর ওপরে জবার মালা আর এইরকম গাঁদা আর রজনীগন্ধা মিলিয়ে একটা মালা দিলাম। আজকে ঠাকুরমশাই আসবে না, সেই জন্য আমাকেই পুজো সারতে হবে। আর এই যে পুজোর জোগাড়ও হয়ে গেছে, ফুল টুল ভর্তি করে ফুল নিয়ে নিয়েছি। আজকে অনেক ফুল আছে, মঙ্গলবার এমনিতে ফুলটা বেশি থাকে। ঠিক আছে, তো চলো আমি পুজোটা সেরে নিই। আর তাছাড়া কত ফুল বেঁচে গেছে দেখো, এত ফুল বেঁচে গেছে। চলো পুজো সেরে নিই। তো বন্ধুরা, আমি এই যে বিন আর আলু দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা করে তরকারি করছি, খুব একটা রিচ নয়। আর মিনগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, হালকা শুকিয়েছিল, তেমন কিছু না, তো ফ্রিজে জমে গিয়েছিলো। সেগুলো কী করা যায়, তো এটা সর্ষে পোস্ত দিয়ে করলে দাদাভাই খেতে ভালোবাসে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। এখানেও একটু চিলি ওই ইয়ে দিয়ে শোয়া মতন করেছি আর কি, ক্যাপসিকাম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ওই চিলি সস, সোয়া সস আর টমেটো সস দিয়ে। আর এখানে মুসুর ডাল সেদ্ধ, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে। আজকে তো নিরামিষ, মঙ্গলবার দিন তো ফুল আনে বলে নিরামিষই হয়, মাছ আনতে পারে না, ঠাকুরের মঙ্গলচণ্ডী মায়ের ফুল আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে আটাটা পরিষ্কার করে নিয়ে এখন বেসিনটাও একটু পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপরে আবার যাবো ছাদে। জামা কাপড়গুলো আছে শুকুতে দিয়েছিলাম, সেগুলো আনা হয়নি জান তো, বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে। সকাল থেকে আসলে এখন একটু ভালো করে পরিষ্কার করি, তো রাত্রিরে আরেকবার করি, কিন্তু তাহলেও সকালবেলা মানে এই সময় একটু হাতে সময় থাকে, আর তো যার জন্য একটু পরিষ্কারটা ভালো করে করে নিই আর কি। এই যে মেশিনটা আমার ভালো করে ক্লিন করে নিচ্ছি, দেখো এরকম ক্লিন হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া হলো মানে খাওয়া দাওয়ার আবার একটা বিশাল এই আছে জানো তো। আজকে তোমাদের দাদাভাই নিজে নিমন্ত্রণ ছিল, খেয়ে এসেছে, আবার আমারও খাবার নিয়ে এসছে জানো তো, প্রসাদ ভোগ, যদিও আমার খাবারও নিয়ে এসছে। রান্নার পর গ্যাসের অবস্থা দেখো, যে হলুদ টলুদ পড়ে আছে, এগুলোকে সব ক্লিন করতে হবে, এগুলোকে সব সরিয়ে দিয়ে আগে ঝুঁকে দিতে হবে, মাজতে হবে। একবার রাত্রিরে শুতে যাওয়ার সময় ভালো করে ক্লিন করি,
তারপরে সকালবেলা শুধু একটু মুছে নিই। কি বলো তো, না মুছলে না কি ছোট ছোট আরশোলা আসতে পারে, হ্যাঁ বলা যায় না, টিকটিকি তো যেখানে সেখানেই থাকে, তো সেই জন্য আর এ করি না। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিই, ডাইনিং টেবিল পরিষ্কার করে নিই, সব মুছে নিই, তখন আর এইভাবে সাবান দিয়ে করি না, এরকমই ইয়ে করে ড্যাস্টারে করে মুছে দিই। যাই হোক, এখন না পরিষ্কার করলেই হবে না, এরপরে পরিষ্কার করে নিলে ব্যাস। আর রাত্রিরে করতে হয়, কারণ রাত্রিরে রুটি টুটি হয়, তো আর রুটি হলে তখন দেখবে কীরকম যেন একটা নোংরা নোংরা লাগে, ধুলো ধুলো মতো ওই আটাগুলো পড়ে, তো তো সেই জন্য রাত্রি আবার শোয়ার আগে কখনো রুটি করার পরেই করে নিই। আর তারপরে যদি হাত না থাকে, যদি হাত হয়তো জোড়া আছে কোনো কাজকর্ম করছি, তো তখন আবার রুটি করার পরে শুতে যাওয়ার সময় করি না। তো দেখো কত পরিষ্কার হয়ে গেল, চকচক করছে একদম। যদিও এটা নিত্যকার দুবেলা কাজ, তবুও তোমাদেরকে শেয়ার করা হয় না খুব একটা, তখন ওই জন্য শেয়ার করলাম। আর এই যে সব পরিষ্কার করে লাগিয়ে নিচ্ছি, ব্যাস পরিষ্কার হয়ে গেল। চলো ছাদে যাই। এই সময় ছাদে দেখো কত আরামে আমি জামা কাপড়গুলো তুলতে পাচ্ছি, অন্যদিন হলে না একদম মানে ওঠা পা তো দিতেই পারবে না মেঝেতে, আর সেই রকম মাথার ওপর রোদ্দুর। এই দুদিন ওয়েদারটা একটুখানি কীরকম মানে মেঘলা মেঘলা রয়েছে, তো যার জন্য এখন দেখো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে, কিন্তু এই সময়েও কত সহজে আমি নিতে পারছি জামা কাপড়গুলো। আর ট্যাঙ্কিটা খুলে দেখে নিলাম যে জল আছে কি না, জল নেই লাগাতে হবে। গাছগুলো দেখলাম সুন্দর হয়েছে, ফুল টুল ফুটেছে অনেক, ফুল হয়েছে তাও তোমাদের দেখাচ্ছি, সেটাই বলছি তোমাদের। দেখো এখানে কত ফুল হয়েছে, সুন্দর কুঁড়িটা কালারটা, আর একটা ফুল ওই যে পড়ে গেছে, পড়ে গেছে, ফুলগুলো সব খসে যাচ্ছে কেন কি জানি। গাছগুলো বেশ ভালোই হয়েছে, বৃষ্টি পড়লো না একটু আরেকটু, সেই জন্য এখন গাছগুলো বেশ তাজা রয়েছে, এতে জল নেই। দেখো কত বড় বড় আম হয়ে গেছে, বিরাট বিরাট আম হয়ে গেছে। চলো ছাদে এবার গিয়ে একটু ছাদ থেকে নেবে রেস্ট নেবো, চলো জামা কাপড়গুলো তোলা হলো, থাক পরে পাঠ করছি একটু। আমাদের দাদাভাই ওই ঘরে শুয়েছে, ওই ঘরে বসে পেপার পড়তে পড়তে ওই ঘরে শুয়ে পড়েছে। চলো এবার আমি একটু রেস্ট নিই, রেস্ট নেবো না তোমাদের সাথে কথা বলবো। এতক্ষণে তোমাদের সামনাসামনি আসতে পারলাম, সমস্ত কাজকর্ম করে একদম ছাদের থেকে জামা কাপড় তোলা হয়ে গেছে, সব কিছু করে তারপর তোমাদের সাথে কাছে আসতে পারলাম। তো এখন মানে কি বলবো, মেঘের অবস্থা একদমই ভালো নয় জানো তো, মানে মেঘলা মেঘলা করেছে, কখনো খারাপ কখনো ভালো, এরকম করে চলছে আর কি। তো জানি না পরে আবার হয়তো ওয়েদার ভালো হয়ে যেতে পারে। আর আজকে তো গাছে জল আগেই দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়ার মানে খুব একটা দরকার লাগেনি, অল্প স্বল্প দিতে হয়েছে, কারণ কি
রোদুরে জোর নেই তো এরকম, আর হচ্ছে কি যে একটু আধটু বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টির জলটাও রয়েছে। আর কি দেবে গাছে জল দিলে, মানে তোলা জল দেওয়ার থেকে বৃষ্টির জলে অনেক বেশি কাজ হয়। সে বৃষ্টির জল পড়েছে বলে টুকটা, যদি টুকটাক পড়েছে এমন কিছু না, তো তাতেই দেখলাম কি গাছের গোড়াগুলো একটু ইয়ে আছে, মানে ভেজা ভেজা মতো রয়েছে, অল্প স্বল্প জল দিয়ে হয়ে গেল। তো চলো কাপড়টা পাটি করে নিই, বুঝেছো, ফেলে রেখে লাভ নেই, একবারে কাজকর্ম মিটিয়ে নেওয়াই ভালো। আর এই যে এখন এত দেরি, কটা বাজে বলো তো? 3:25। এখন আমার সমস্ত কাজকর্ম সারা হলো, এরপর পরে আমি এডিট করতে বসবো, তারপরে হচ্ছে ভিডিওটা পোস্ট করবো। সেই জন্য তোমাদের বলি না, দুপুরটা আমার কীভাবে কাটে আমি নিজেও জানি না, কখন দুপুর হয় কখন বিকেল আসে বুঝতে পারি না। সেই জন্য মানে কাজ একেবারে সেরে নেওয়াই ভালো, কাজকে যত পেন্ডিং রাখবে না তত বেশি মানে পরে আবার অবশ্যতা ঘিরে থাকবে, তখন আর করতেও ইচ্ছে করবে না। আজকে তো তোকে একটু ছাদে দাঁড়ানো গেল রোদ্দুর নেই বলে, অন্যদিন তো এই টাইমে তো দাঁড়ানোই যায় না, পা পুড়ে যায় একেবারে, প্রচণ্ড রোদ্দুর থাকে। আর আম গাছের আমগুলো এত বড় বড় হয়ে গেছে, এরকম বড় বড় হয়ে গেছে, তোমাকে দেখালাম না, যাই না তোমরা দেখতে পেয়েছো, কিন্তু আমগুলো বেশ মানে ঠিক সাইজ হয়ে গেছে ছোটো ছোটো। আর এরপরে যদি ঝড় হয় তারপর কবে ছাইটা খসে যাবে, সেদিনকে ঝড়ের মধ্যে আম মুকুলগুলো সব খসে গেছে, মানে এতটা মোটা পর্যন্ত ইয়ে হয়ে গেছে, মুকুলে ভর্তি হয়ে গেছে, তো হলুদ হয়ে আছে একদম, যেগুলো খসার সব খসে গেছে, এখন যেগুলো আম হওয়ার হয়ে গেছে, জানি না এবার আমগুলো ঝরবে কি না, দেখতে বেশ ভালো লাগে বলো। তোমাদের যাদের আম গাছ আছে তাদের, সরি হেঁচকি উঠলো, তো তাদের নিশ্চয়ই খুব ভালো লাগে। আর কী বলতো, গাছের আম দেখতে আর গাছের আম পাড়তে সত্যিই ভীষণ ভালো লাগে। দেখো আম তো কী বলবো, প্রচুর পাওয়া যায় বাজারে, প্রচুর পাওয়া যায়, কিন্তু গাছের আমের একটা ইয়েটা আলাদা আনন্দ, তাই না? তো যদি থাকে তাহলে তো তোমাদেরকে শেয়ার করবোই, আর দেখতে এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে। তোমার দাদা ভাই এখনো ঘুমাচ্ছে, পেপার পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তাই বললাম যে ঘুমিয়ে পড়ো, পেপারটা পড়তে পড়তে 10 বার হাত থেকে পড়ে যাওয়ার থেকে বরং ঘুমিয়ে নেওয়া বলে, 10 বার পেপারটা পড়ছে আর টুকটুক করে হাত থেকে পড়ে যাচ্ছে আবার তুলছে, তো সেই জন্য আমি বললাম তুই ঘুমিয়েই পড়, পেপারগুলো আর দেখতে হবে না। তারপরে আবার ঘুম থেকে উঠলে ফল খাবে, তারপরে এই যে চোখে ওষুধ দেবো, আমার কিছু কাজ আছে, তাও তো এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে, মানে না ঘুমালেও চলে যাচ্ছে, আগে না ঘুমালে না সন্ধ্যের দিকে কি শরীরটা খারাপ লাগতো, ঘুম মানে কি বলতো 2-4 ঘন্টা না, ব্যাপারটা হচ্ছে একটুখানি হয়তো ইয়ে করলাম, একটুখানি তন্দ্রাচ্ছন্ন হলো, একটুখানি ই করে আর কি, হালকা 10-5 মিনিট একটুখানি ঘুমের মতো পরে তারপরে ইয়ে হয়ে যায়, তাতেই হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখন আর সেটাও পাই না। তো চলো দেখি, আর এগুলো সব জামা কাপড়গুলো যে পাটটার সব করলাম, করে এগুলো সব তুলে তুলে রাখি, যে যার সে তার জায়গায় সব পাট করেছি, তুলে রাখতে তো হবে। আর আজকে নিজে তোমার দাদাভাই তো নিজের আজকে নেমন্তন্ন ছিল, ও আগে নেমন্তন্ন খেতে গিয়ে আর আমার জন্যে ঠাকুরের ভোগ নিয়ে এসছে, আর কী বলো তো ঠাকুরের ভোগ নিয়ে এসছে, তো তাতেই খাওয়া হয়ে গেছে, আমার পেট ভরে গেছে একদম। আজকে আমার রান্নাবান্না করাই সার হলো, মানে কোনো কাজে লাগলো না, কী হবে এগুলো বলো, কালকে আবার সেই থেকে যাবে সব কিছুই। শুধু কী বলতো ওই যে যেটা ইয়ে করেছি না, ওই চিলি সোয়া সেদিনকে খুব ভালো লেগেছে জানো তো, যে তাই জন্য আজকে আবার করেছি, দিয়ে আমি দেখলাম একটা বড় ক্যাপসিকাম রয়েছে, কী করা যায় কী করা যায়, চলো চিলি সোয়াই করে ফেলি, দিয়ে চিলি সোয়া করেছি আর খেতে খুব ভালো লেগেছে, আমার তো এটা মানে বেশ ভালো লাগে। আর আমি কী বলতো অনেক তেল দিই না, কিন্তু টেস্ট ভালো হয়, বেশি তেল চপচপে আমার একদম ভালো লাগে না, আমার একদম ওই খুব রিচ আর খুব স্পাইসি জিনিস খেতে একদম ভালো লাগে না, কিন্তু হচ্ছে যে খেতেও ভালো হবে আর খুব একটা রিচ হবে না, আর খুব বেশি তেল মশলা থাকবে না, এটা আমার খুব ভালো লাগে খেতে।
তো সেইভাবেই করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর আমাদের তো বলেইছি যে সয়াবিন খেতে সবাই ভালোবাসে, যদিও সেটাকে ভালো করে না করলে খেতে ভালোবাসে না, সেটা তো সকলেই তাই বলে। হ্যাঁ আর কি বলবো, প্রথমে আমার প্ল্যান ছিল যে সয়াবিনটা আলু দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু বেশ মাখামাখা করে করবো, তারপরেই হঠাৎ করেই সয়াবিনটা যেই ভিজিয়েছি নিংড়ে নিচ্ছি, যখন ভাজবো বলে ভেজেছি ভেজে তুলছি, তখন ভাবলাম আবার আলু কেন, আলুটা বাদ দিয়ে কি করা যায় দেখি, তারপর আলুকে বাদ দিয়ে তখন দেখলাম ওটাই একমাত্র করা যায়, ওটা করলাম। আর আলু খেতে ভালো লাগে না গো, আলু আলুতে মানে কি বলে এমনিতে তো ফ্যাট হয়ে যাচ্ছে প্রচণ্ড, তারপরে আবার আলু খেলে আরও বেশি ফ্যাট এসে যাবে, এক সময় আলু প্রচুর খেয়েছি, এখন আর আলু খেতে একদম ভালো লাগে না। কিন্তু ওই যে বিন যে যে তরকারিটা করেছি ওটা আলু ছাড়া তো হবে না, শুধু বিন দিয়ে কি তরকারি হয় বলো, ওটাকে আবার সে একটু সর্ষে একটু পোস্ত বেটে ওটা একটু ভালো করে এ করে দিয়েছি, ওটা খুব একটা কিছু করিনি, ওটা একটু পাতলা পাতলা মানে একটু মাখামাখা মতন করেছি আর কি। তো চলো দেখি কতদূর কি হলো ভিডিওটা, তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? শুনছো, উঠে পড়ো গো, কি গো উঠে পড়ো, বলছি উঠে পড়ো, বলছি উঠে পড়ো, চল্লিশ আসলে ঘুমোলে না তখন আর ঘুম থেকে মানে তুলতে খারাপও লাগে, অথচ সময়ে তো উঠতে হবে, তা নাহলে তো হবে না না, সেই জন্য ডেকে দিলাম, তা নাহলে বলবে যে আমি ফল খাবো না আমি চলে যাচ্ছি এই সেই বলবে, দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে, তার থেকে ডেকে দেওয়া ভালো সময়ে। তো ডেকে দিলাম, ও উঠে এবার ওর কাজগুলো করুক। তো চলো আজকে তাহলে এই পর্যন্তই, আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, আর যেটা প্রতিদিন বলি সেটা আজও বলবো, পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, যারা পাশে এসেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আসনি তারা চলে এসো, একে অপরের পাশে আমরা দাঁড়াই, ঠিক আছে? টাটা।